I pledge to be a president who seeks not to divide, but unify. Who doesn't see red states and blue states, only sees the United States. Trump না বাইডেন? কে হচ্ছেন এবার প্রেসিডেন্ট? তা নিয়ে এবার আলোচনা টুঙ্গি উঠেছিল গোটা বিশ্ব। শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সব জনমতে ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন জো বাইডেন। এমনকি রেকর্ড সংখ্যক আগাম ভোটে ডাক যোগে রায় পড়েছিল বেশি। কিন্তু কে এই জো বাইডেন? জো বাইডেন যা শুরুটা কঠিনই ছিল তার জন্য নানান চড়াই উতরাই পার করতে হয়েছিল গোটা জীবনব্যাপী। ফেব্রুয়ারি শীতে আইওয়া ককাসের ভোটের ফলাফল দেখে মুষে পড়েছিলেন তিনি। 2020-এ প্রেসিডেন্ট পদে তার প্রার্থী হবার সম্ভাবনা শেষ পর্যন্ত টিকবে কিনা তা নিয়ে বড় রকমের সংশয় দেখা দিয়েছিল। দীর্ঘ প্রায় 50 বছরের রাজনৈতিক জীবনে হোয়াইট হাউসে যাবার যে স্বপ্ন তিনি বহুদিন যাবৎ লালন করে এসেছিলেন তা পূরণ হবার শেষ চেষ্টায় ছিলেন তিনি। ছিলেন আইনজীবী, পরে নগর পরিষদে নিজের আসন নিয়ে নেন। শুরু হয় রাজনৈতিক জীবনের রাজপথে হাঁটা। 30 বছর বয়সে প্রমাণ করেছিলেন তার ভবিষ্যৎ অবস্থান। হারিয়েছিলেন তৎকালীন রিপাবলিকান সিনেটর প্রতিদ্বন্দ্বীকে। সিনেটর হিসেবে তার পদ চলা ছিল দীর্ঘ 36 বছর ধরে। এরপর 2009 থেকে 2017 সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছিলেন। ছিলেন বারাক ওবামার রানিং মেটো। 2020 মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হয়ে নিজের অভিজ্ঞতার তেজ দেখানোর পাশাপাশি ভোট পাওয়ার ক্ষেত্রে ভেঙেছেন নিজের দলের প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামার রেকর্ডও। 20 নভেম্বর 1942 সালে পেনসিলভেনিয়াতে জন্ম জো বাইডেনের। জো বাইডেনের বাবা ছিলেন একজন ব্যবসায়ী। বাইডেনের জন্মের আগে তিনি ব্যবসায় সাফল্য পেয়েছিলেন, কিন্তু জোর জন্মের পর তার ব্যবসা পড়ে যায়। বাইডেনের শৈশব কাটে পারিবারিক নানান অভাব অন্টনের মধ্য দিয়ে। ভালোবেসে বিয়ে করেছিলেন তার সহপাঠিনীকে, কিন্তু 3 সন্তানের জননী তার স্ত্রী ও একমাত্র মেয়েকে হারান মর্মান্তিক এক দুর্ঘটনায়। 5 বছর পর ফের বিয়ে করেন এক স্কুল শিক্ষিকাকে। তাদের ঘরে জন্মানো ছেলেটাও মারা যান ক্যান্সারের সাথে লড়াই করে। ইরাকের যুদ্ধের সময় তিনি ছিলেন পক্ষে, কিন্তু সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধের সময় ভুষের বিরোধিতা করায় তাকে পড়তে হয়েছিল নানান তোপের মুখে। এছাড়াও বাকপটু হবার জন্য তাকে অনেক খাটতে হয়েছিল, কারণ উল্টোপাল্টা ও অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহারে যে প্রবণতা তার একসময় ছিল তার জন্য তাকে অনেক ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করতে হয়েছিল। সাথে প্রতিদ্বন্দ্বীর সমস্যা মেটানোর জন্য আয়নার সামনে লড়তে হয়েছিল সেই কিশোর থেকে। তো এই ছিল বাইডেনের পরিচয় নিয়ে আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। এরকম আরও নানান তথ্য পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।